এবার থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রেশনে চালের সঙ্গে কিন্তু পেয়ে যাবেন। রাজ্য এবং কেন্দ্র সরকার বরাদ্দ করা যে গম রয়েছে তা কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদেরকে এবার কিন্তু গমও দেওয়া হবে। তো আপনাদের কবে থেকে গম দেওয়া হবে, অর্থাৎ কোন মাস থেকে দেওয়া হবে, এর পাশাপাশি আপনার রেশন ডিলার যদি আপনাদের কম করে মাল দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার অনেক স্ক্রিন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বারে আপনার কমপ্লেন করুন আপনার রেশন ডিলারের নাম এবং দোকানের নাম এবং আইডি দিয়ে। সেক্ষেত্রে আপনি রেশন যে আপনার কার্ডটি রয়েছে সেই কার্ডের মধ্যে আপনার রেশন ডিলারের নাম আইডি এবং দোকানের নাম পেয়ে যাবেন। যদি আপনার রেশন ডিলার আপনাকে কম করে মাল দিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কমপ্লেন করতে পারেন এই নাম্বারে। তো কোন মাস থেকে আপনাদেরকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বরাদ্দ করা গম দেওয়া হবে সমস্ত ডিটেলস এ টু জেড আলোচনা করব। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার যে লাইক বাটন রয়েছে এই লাইক বাটনে ক্লিক করে লাইক দিন। আজ লাগে সাবস্ক্রাইব দেখতেই পাচ্ছেন সেই সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে বেলটি ক্লিক করে নোটিস অল করে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বলা হয়েছে যে করোনা আবহে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বিনামূল্যে রেশন দিতে বেশ কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। তারই অংশ হিসেবে আগস্ট মাস থেকে রেশনের চালের সঙ্গে এবার মিলবে গমও। রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের বরাদ্দ করা পরিমাণ গমই পাবেন গ্রাহকরা, অর্থাৎ আপনার প্রত্যেকে গম কিন্তু পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় এতদিন শুধুমাত্র মাথা পিছু 5 কেজি করে চাল পাঠাচ্ছিল কেন্দ্র, ঠিক হয়েছে এবার থেকে 2 কেজি চালের সঙ্গে 3 কেজি করে গম পাঠানো হবে। অর্থাৎ আপনারা কিন্তু এখন থেকে গম কিন্তু পেয়ে যাবেন 2 কেজি চালের সঙ্গে 3 কেজি করে গম। অন্যান্য রাজ্যে এপ্রিল থেকে কেন্দ্রের পাঠানো বিনামূল্যে শস্য পৌঁছতে শুরু করে, কিন্তু এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তা আসতে শুরু করে মে মাস থেকে। ফলে 3 মাস বরাদ্দ শেষ হবে কিন্তু জুলাইতে, নতুন বরাদ্দ আসবে আগস্টে। আবার রাজ্যের জুলাই মাসের যে বরাদ্দ রেশন তা কিন্তু তোলা হয়ে গিয়েছে, এবার আগস্ট মাসের পালা। ফলে স্বাভাবিকভাবে দুই সরকারের বরাদ্দের রেশনে গম মিলবে একই মাস থেকে। বঙ্গের 6,01,83,770 জন গ্রাহককে অন্তর্দায় অন্নপূর্ণা যোজনা SPEES এবং PEES অগ্রাধিকার প্রাপ্ত পরিবার পিছু রেশন দেয় কিন্তু কেন্দ্র সরকার। বাকি 4 কোটির বেশি মানুষকে কিন্তু রেশন দেয় রাজ্য সরকার। তবে এতদিন কেন্দ্র যেভাবে 5 কেজি করে চাল দিচ্ছিল, রাজ্য চেয়েছিল সেভাবেই পরবর্তী 5 মাসও শুধু চাল দেওয়া হোক, তাতে দফায় দফায় গ্রাহকদের চাল আর গম দেওয়ার ঝুঁকি সামলাতে হবে না। এ নিয়ে আবেদন করে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ানকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্র জানিয়ে দেয় যে তা সম্ভব নয়, সব রাজ্যকে যে নিয়মে চাল আর গম দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তেমনই বরাদ্দ হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর কথায় চালের সঙ্গে গম দেওয়ার দাবি ছিল গ্রাহকদের, তা জানানো হয়েছিল কেন্দ্রকে। সেই অনুযায়ী এবার থেকে বরাদ্দ গম মিলবে। তবে এ রাজ্যে 1 মাস দেরিতে কেন্দ্রের বরাদ্দ পাওয়ায় শুরু হয় নভেম্বরের বদলে তা পাওয়া যাবে কিন্তু ডিসেম্বর পর্যন্ত। যারা রেশনে চাল গম নিতেন না লকডাউনের মধ্যে কিন্তু তারা কিন্তু এখন তা নিচ্ছেন। ফলে বাড়তি চাহিদার পাশাপাশি বরাদ্দ নিয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন সামলাতে চাল আর গম দুই ভাগে দেওয়ার বদলে একবারে শুধু চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তাতে কম সময়ে বেশি মানুষকে দ্রুত শস্য সরবরাহ সম্ভব হচ্ছিল। তবে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নবান্ন থেকে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানান যে চালের সঙ্গে নতুন করে গম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যও। তো আসলে আপনি বুঝতেই পেরেছেন যে আগস্ট থেকে আপনারা কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের বরাদ্দ কিন্তু গম পাবেন রেশনে 2 কেজি চালের পাশাপাশি আপনারা কিন্তু মাথা পিছু 3 কেজি করে কিন্তু গম পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনি কনফার্ম জানিয়ে দেবেন। এর পাশাপাশি এরকম নতুন আপডেট পাচ্ছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে নোটিস অল করে রাখুন, সেটা প্রত্যেককে জানিয়ে দেবেন যে আপনার সম্পূর্ণ বিনামূল্যে রেশনে আগস্ট মাস থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বরাদ্দ করা কিন্তু গম পেয়ে যাবেন। অর্থাৎ 2 কেজি চালের পাশাপাশি মাথা পিছু 3 কেজি করে গম কিন্তু পেয়ে যাবেন।